দেয়ার স্টুডেন্ট আজকে দু হাজার কুড়ি সালের জিওগ্রাফি মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হলো তো সকলকে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার শর্ট কোশ্চেনগুলোর সঠিক উত্তরটি তোমরা একটু মিলিয়ে নাও প্রথম যে কোয়েশ্চিনটা ছিল যে প্রক্রিয়ায় অভিকসের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলা হয় কুঞ্জ ক্ষয় প্রক্রিয়া সেকেন্ড কোয়েশ্চিন মরু সমপ্রায় ভূমিতে কঠিন গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় এগুলিকে ইনসেলবার বলা হয় অপশন ঘ ওয়ান পয়েন্ট থ্রিতে ছিল অশ্ব অক্ষাংশ অবস্থিত অর্থাৎ অশ্ব অক্ষাংশ কোন বলয়ে অবস্থান করছে সাধারণভাবে আমরা জানি যে অশ্বক্ষাংশ উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে অপশন খ নেক্সট কোশ্চেন ছিল দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি কোথায় দেখা যায় এই কোশ্চিনটা সাধারণত সকলে নিরক্ষীয় অঞ্চল করে থাকে কিন্তু অ্যাকচুয়ালি এখানে চেয়েছে দিন দিনের যে তাপমাত্রা এবং রাতের যে তাপমাত্রা তার মধ্যে পার্থক্য বা ব্যবধান কোথায় বেশি এটি হবে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল অর্থাৎ উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে দিনের যে তাপমাত্রা থাকে সেটি খুবই এক্সিস্ট এবং রাতের তাপমাত্রা খুবই লো হয় এর ফলে তাপমাত্রার ব্যবধান খুবই বেশি হয় নেক্সট কোশ্চিন ছিল সমুদ্র সমুদ্রস সৃষ্টি নির্ভর অর্থাৎ সমুদ্র সমুদ্রসো সৃষ্টি হয় কোন কারণে এগুলো নির্ভর করে উপরে তিনটি কারণ বায়ুপ্রবাহ পৃথিবীর পরিক্রমণ এবং মগ্নস্বর অর্থাৎ সবগুলি প্রযোজ্য হবে নেক্সট যে কোশ্চিনটা ছিল কোনো স্থানে জোয়ার ও ভাঁটার প্রকৃত ব্যবধান এখানে খুব সহজেই দেওয়া আছে অপশানের কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এখানে ছ ঘন্টার বেশি অপশান খ নেক্সট যে কোশ্চেনটা ছিল যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার ব্যবহৃত হয় স্ক্রাবার স্ক্রাবের সাধারণত আমরা ব্যবহার করে থাকি বায়ু যে যে বায়ুমণ্ডল রয়েছে বায়ুমণ্ডলকে শোষণ করার জন্য যে পদ্ধতি সেটাকে স্ক্রাবার বলা হয় অর্থাৎ অপশন গ নেক্সট কোশ্চেনটা ছিল ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো কর্কট রেখা আমরা জানি যে ভারতের মাঝখান দিয়ে রয়েছে রেখা নেক্সট যে কোশ্চেনটা ছিল গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম এটি সবাই জানি কোলেরু রদ অপশন ক নেক্সট যে কোশ্চিনটা ছিল ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ অপশন ক নেক্সট কোশ্চিন ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে এটা আমরা কয়েকদিন আগে দেখলাম আমাদের শীতকালে শীতটা বেশি পরিমাণ স্থায়ী ছিল কারণ আমাদের উত্তর ভারতে বেশি পরিমাণে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাওয়ার জন্য অর্থাৎ এই কোয়েশ্চিনের উত্তর হচ্ছে অপশান ঘ শীতকাল নেক্সট যে কোশ্চেন সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষের জন্য অর্থাৎ আখ চাষের জন্য নেক্সট যে কোশ্চেনটি ছিল পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রে অবস্থিত আমাদের হলদিয়াতে অপশান ঘ নেক্সট কোয়েশ্চিন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল বাদামি বর্ণে অর্থাৎ আমরা দেখে থাকি টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন অঙ্কনের যে কালার সেটা হচ্ছে বাদামি বা ব্রাউন কালার বিভাগ খ এখানে ছিল শুদ্ধ এবং অশুদ্ধ খুবই সহজ ছিল প্রথম যে কোশ্চিনটি ছিল ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হল দেব অবশ্যই সঠিক দ্বিতীয় যে কোশ্চিনটা ছিল মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয় এটি ভুল উত্তর মিস্টাল হচ্ছে একটি শীতল বায়ু নেক্সট যে কোশ্চিনটি ছিল এল লিনো বছরগুলিতে ভারতে বন্যা হয় এটি ভুল অর্থাৎ অশুদ্ধ কারণ হলো ভারতে বন্যা হয় সাধারণত লালিনার প্রভাবে নেক্সট যে কোশ্চিনটি ছিল সূর্য চন্দ্র এবং পৃথিবীর সররৈখিক অবস্থানকে সেজিয়ে বলে অবশ্যই সঠিক নেক্সট যে কোশ্চিনটি ছিল পুনর্নবীকরণের ফলে পুরানো কাগজে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহৃত করে কাগজ উৎপাদন করা হয় অবশ্যই সঠিক নেক্সট কোশ্চিনটি ছিল শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলা হয় ভুল উত্তর নেক্সট কোশ্চেনটি ছিল উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক অবশ্যই উপগ্রহচিত্র আমরা সমীক্ষা করতে গেলে আমাদের কম্পিউটার অবশ্যই দরকার এরপর টু পয়েন্ট টু এ ছিল শূন্যস্থান পূরণ প্রথম যে কোশ্চিনটা ছিল আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করাকে বলা হয় অবরহণ প্রক্রিয়া মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান মরু অঞ্চলে সাধারণত সঞ্চয় কার্যের ফলে মরুদ্যান দেখা যায় নেক্সট যে কোশ্চেনটি ছিল বায়ুর ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় অর্থাৎ বায়ুর যদি ঢাল বৃদ্ধি পায় বায়ুর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পায় সমুদ্রে শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষী অঞ্চলের দিকে প্রবাহিত হয় এখানে শূন্যস্থান বসবে অন্তঃস্রোতরূপে অর্থাৎ শীতল জল যেহেতু ঘনত্ব বেশি হয় সেই জন্য অন্তঃস্রোতরূপে প্রবাহিত হয় ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো এনএইচ ফর্টি ফোর অনেকে এটা এনএইচ সেভেন করবে কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে এনএইচ ফর্টি ফোরকে ভারতের দীর্ঘতম সড়কপথ হিসাবে ধরা হয় নেক্সট যে কোশ্চিনটি ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরুতে অবস্থিত মহাকাশ গবেষণা নেক্সট কোশ্চেন বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ই বজ্র নেক্সট টু পয়েন্ট থ্রি যে টু পয়েন্ট থ্রিতে যে কোশ্চিনগুলো ছিল সংক্ষেপে উত্তর দাও একটি বা দুটি বাক্যে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হচ্ছে হোবার্ট ভূপৃষ্ঠে কোনো অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজন গহ্বর আবিষ্কৃত হয়েছিল আন্টার্কটিকায় আমরা জানি যে আন্টার্কটিকায় সবচেয়ে বেশি ওজন গভ্বর অবস্থান করছে নেক্সট যে কোশ্চেনটি ছিল কেরলার উপকূলের উপরাধগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয় টেরিস নেক্সট কোশ্চেনটি ছিল ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত ভারতের সবথেকে উঁচু জলপ্রপাত নেক্সট কোশ্চিন ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয় এটা আমরা সকলে জানা কোশ্চিন ভারতের কলকাতায় সবথেকে প্রাচীনতম পাতাল রেল যাত্রা শুরু হয় নেক্সট কোশ্চেন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ এই কোশ্চিনটি অনেকে হয়তো ভুল করবে অনেকে ভাববে জনঘনত্ব রাজ্য বিহার করবে কিন্তু অ্যাকচুয়ালি এর উত্তর হবে উত্তরপ্রদেশ নেক্সট যে কোশ্চেন উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় ডিজিটাল ইমেজ ডিজিটাল ইমেজ রূপে উপগ্রহচিত্র প্রকাশ করা যায় টু পয়েন্ট ফোরে ছিল মেলানো ডান দিক থেকে ডান দিকের সাথে বাম দিকের মেলানো অর্থাৎ দুটোর সাথে দুটো ম্যাচিং করানো প্রথম ছিল বাম দিকে রতনা রত্না হচ্ছে উচ্চ ফলনশীল ধান বীজ সকলেই জানি সরলবর্গীয় অরণ্য হচ্ছে পাইন রেলের বগি নির্মাণ কেন্দ্র মর্মাগাঁও লোহা আকরিক রপ্তানিকারক বন্দর এটিই ছিল তোমাদের শর্ট কোশ্চেনের উত্তরা বলি আশা করা যায় তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে খুবই ভালো কোশ্চিন ছিল তো তোমরা একটু মিলিয়ে নেবে মিলিয়ে নিলে তোমাদের যে মনের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা কেমন হয়েছে বা কি উত্তর সঠিক উত্তর হবে সেটা তোমাদের সম্পূর্ণরূপে পরিস্ফুটিত হবে তোমাদের এই জিওগ্রাফি জিওগ্রাফি শর্ট কোশ্চেন নিয়ে কোনোরকম আশঙ্কা থাকবে না ধন্যবাদ